গেল চার পাঁচ রাত ধরে ঢাকায় নতুন আতঙ্কের নাম যেন ডাকাত শুক্রবার রাতেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজধানীবাসীকে রাত বাড়ার সাথে সাথে বনশ্রী রামপুরা বাজার কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে এসব মহল্লার মসজিদে মসজিদে মাইকিং করে সতর্ক করা হয় সবাইকে বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায় সতর্ক অবস্থানে তরুণ যুবারা পাহারা দিচ্ছে অলিগলি ও রাজপথ যা কিছু আছে এটা নিয়ে আমরা প্রতিহত করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি যে কোনো রকমের লুটতরাজ হামলা এগুলো প্রতিহত করার জন্য আমরা এলাকাবাসী ভিতরে এলাকার সামনে ভিতরের দিকে সবাই আমরা জাগ্রত আজকে স্থানীয় বাসিন্দারা জানান ডাকাত দল এলাকায় প্রবেশ করেছে শুনতে পেয়ে সবাই নেমে এসেছে সড়কে এরই মধ্যে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় ডাকাত দলের সদস্যদের ধাওয়া দিচ্ছে এলাকাবাসী কিছু মানুষজনকে দেখতেছে এরা অপরিচিত এবং এরা অনেকটা ভব মতো ঘুরে কেন ঘুরে জানি না তিন চার দিন ধরে অনেক অপরিচিত মুখ দেখা যেতেছে যারা কিনা আমরা অনেক মানে বোধ করছি না তাদেরকে নিয়ে তো এখানে আপাতত পরিস্থিতি ঠিক আছে কিন্তু মানে আমরা কোনো সেফটি ফিল করতেছি না নাও বিভিন্ন কোম্পানির কর্মচারীগুলো আমরা সবাই এসে মার্কেটে পাহারা দিচ্ছি কারণ অনেক জায়গায় ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে এগুলোর রক্ষা করার ক্ষেত্রে মার্কেটে রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সম্পদ রক্ষার ক্ষেত্রে আমরা এখানে চলে আসছি নর্মাল কোনো লোকজন আছে লোকজন কম থাকে সেক্ষেত্রে ওরা ওই জায়গায় অ্যাটাক করে সবাইকে মনে করেন যে ওরা লোকজন বেশি থাকলে মানে পাশে কয়েকজনকে ধরে নিয়ে যায় পরে পরে অন্য লোক যারা থাকে শুরু করে দেয় থানা পুলিশের যে টহল টিম থাকে সেটি তৎপরতা না থাকার ফলে নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির মতো ঘটনা ঘটছে নগরবাসীর সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে আপাতত নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা পর্যন্ত তারা নিজেরাই তাদের নিজেদের মতো করে আলাদাভাবে সংগঠিত হয়ে তাদের মাল ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান রক্ষার্থে তারা নিজেরাই পালা করে সকালে এবং মধ্যরাত অবধি কিন্তু তারা পাহারা দিয়ে যাচ্ছেন এলাকাবাসীরা জানান মোড়ে মোড়ে লাঠি ও বাসি হাতে ছিনতাই ডাকাতি ঠেকাতে মাঠে নেমেছে সবাই পাড়ায় যাদের অপরিচিত মনে হচ্ছে তাদের সবাইকে নজরদারিতে রাখা হচ্ছে এ সময় ফার্মগেট এলাকা থেকে সংঘবদ্ধ একটি চক্রকে আটক করে সেনাবাহিনী গত বুধবার সাত আগস্ট আইএসপিআর থেকে জানানো হয় বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে রাজধানীবাসীর আশা দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত হোক নগর জীবনে জাবেদ আবদুল্লা এখন ঢাকা